Hindumuslim students. Hmm, students. Okay, guys. Hindu students. Hmm, students. দেখো নন্দিনীর মানুষরা প্রথম প্রথম করতে পারলে সেই জিনিস যদি ভালো হয় সত্যি করে আনন্দ কি বলবো আত্মহারা হয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, সুন্দর একটা সকালে চলে এসেছি, আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছে নন্দিনী। তোমাদের সবাইকে নন্দিনী বাবলু ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, সকালের কাছে প্রায় 8টা বাজে এখন, আজকে সকাল সকালই উঠে পড়েছি। সারা রাত তো ঘুমোতেই পারিনি, তোমাদেরকে কী বলবো। তোমাদের দাদা ভাই এত জ্বর এসেছে, মানে ওর যে গায়ে আমার গাটা ঠেকছে, হাত পাগুলো মানে এত মানে জ্বর, সে কী বলবো তোমাদেরকে। তো বন্ধুরা, ও তো এখনও ওঠেনি, উঠে পড়বে। আর দাদু ভাইয়েরও খুব জ্বর কালকে সন্ধ্যের থেকে, তো দাদু ভাইও এসেছে, তাই আমি একটু উঠে পড়লাম। তাড়াতাড়ি মা বললো উঠে পড়ো, দাদু এসেছে, দাদুকে একটু চা করে দেবো, আমিও চা খাবো। তো দাদুরও এত জ্বর, দাদুও চলতে পারছে না। দাদু আজকে বসাতে জোর করে বসিয়ে রেখে দিলাম দাদুকে, যে বসুন, তারপরে একটু পরে যাবেন, চা খেয়ে নিন, সব বাড়িতে কী কী করবে। তো বন্ধুরা, রান্না করবো এখন শাক কাটিয়ে, একটু শাক কেটে নিচ্ছি, শাক আর ডিম আলুর ঝোল করবো পাতলা। এই ফুলগুলো পার না, মাংস খাবো বলছিলাম, মাংস আনতে কেউ যাবে না, শরীর খারাপ, তাই শাক খাওয়া হবে। সজনে ফুল পার না? সজনে ফুল খাওয়া পারে না, এগুলো ঝরে ঝরে পড়ে। সজনে ফুলের বড়া ভালো লাগে, আলু দিয়ে ভাজা ভালো লাগে, ছাগল এসছে দেখেন, কিন্তু শাক কাটবো কোথা থেকে ওটাই ভাবছি। অত লাউ দিলে যে দেখেন, এই তো এইদিকে এইদিকে লাউটা না, এদিক থেকে কাট। গানটা ভালোই মনে লেগে গেছে। কালকে বলছিলাম গানটা শোনাচ্ছি, এসে আমার যাচ্ছে, আমি কি ঠিক বলেছি না বলো? ওপরে ধরে গেলি, ওপরে গিয়ে শুয়েছে দুপুরবেলা, তারপর গানটা ধরে কত হাসছে দেখবি, হারাই এই হয়ে যাবে ছোট পাড়া সংসার। আমাদের মুরগিতে কোথায় ডিম পারে দেখো খালি, এখানে কেউ এটা সরিয়ে দিল মনে হচ্ছে, এইখানটাই ছিল কি যে সরান, ও মনে হয় নামতে নামতে সরি। মুরগির ডিম পারা দেখো কোথায়, এই মুরগিতে ডিম পারে, এই যে এইখানে জায়গা। একদিন তো একসাথে চারটে ডিম, তিনটে ডিম তুলেছি, আমরা কেউ জানিই না যে এখানে ও ডিম পারে। গিয়ে একদিন দেখছি মা তুলছে, তিনটে ডিম ছিল এখানে, সেই যেদিন ওই দাদাটা এসেছিল তার পরের দিন, একসাথে তিন ডিম। বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, রান্না বান্না সবই হয়ে গেছে, তো কাজ বাজ সব করে স্নান করে নিয়েছি, এখনও খাওয়া হয়নি, খিদেও পেয়েছে প্রচুর প্রচুর খিদে পেয়েছে। তো তোমাদের দাদা ভাই এখনও আসেনি, প্যান্ডেল হচ্ছে এখনও, ওর প্যান্ডেলেই তো ওর সময় চলে যাচ্ছে, সেই সকালবেলায় বেরিয়েছিল, একবার ফোন করলাম এলো, শরীর তো খারাপ, জ্বর, দুটো ভাত খেয়ে গেল, ফ্যানে ভাতে খেয়ে গেল, আলু সিদ্ধ করে দিয়েছিলাম, সেই খেয়ে গেছে, পেটে ভরা আছে, তো পেটটা ঠেল হয়ে গেছে, ওই জন্য আর এখনও আসেনি। তো আমার এখনও খাওয়ায়নি, আমি সকালে সেই চা মুড়ি খেয়েছি, এখনও কিছু খাইনি, বলছিলো ভাত খেয়ে নিতে, আমি আর খাইনি, বললাম থাক একবারই খাবো। তো এখন বেজে গেছে বন্ধুরা 1:44 বাজে দেখো, তো খিদে পেয়েছে খুব, তো কখন আসে দেখি ফোন করি, কাজে বসবে আবার, ভিডিও এডিট করতে বসবে, কখন কি করবে ভাবছি, যে ফোন করি, ফোন করে ডাকি, না ফোন করলে আসবে না, একবারও ফোন করলে দুটোর জায়গায় তাও 10 মিনিট লেট করে তাও একটু আসবে। তো দেখা যাক, ফোনটা করে নি, খিদে কেমন হচ্ছে বন্ধুরা, সত্যি করে মাথাটা তো সব ঘুরছে, ভালো লাগছে না গো। আর লাভ স্টোরি, লাভ স্টোরিটাও শেয়ার করবো, একটু কাজের মধ্যে আছে তোমাদের দাদা ভাই, ওকে পাচ্ছিই না আমি, তো ভাবছিলাম করবো, সামনে সরস্বতী পুজোটা এসে গেল, তাই ভাবছি সরস্বতী পুজোটা একবারে মিটে যাক, তারপরেই লাভ স্টোরি পার্ট 3 নিয়ে আসবো। তো 2টাই তো বলেছিলাম, 1000 লাইক হলে তারপরেই নিয়ে আসবো, কিন্তু 1000 লাইক হয়নি এখনও পর্যন্ত। তো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা এখনও দেখো নি তো পার্ট 2, লাভ স্টোরি পার্ট 2 তোমরা অবশ্যই দেখে নাও,
লাভ স্টোরি পার্ট ওয়ানটায় কিন্তু অনেক 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 ভালোবাসা পেয়েছি, মানে যতটা ভাবিনি তার থেকেও বেশি। আর পার্ট টুটাই ভেবেছিলাম হয়তো বন্ধুরা দেখার জন্য, তারপরে বেচেন হয়ে আছে, তো নিশ্চয়ই হয়তো হাজার কেন হাজার লাইক বলেছি, হাজার নয় 2000 মনে হয় হয়ে যাবে। তো যাই হোক, দুঃখের বিষয় হয়নি, হয়তো বন্ধুদের খুব একটা ভালো লাগেনি পার্ট টুটা। তো ঠিক আছে, চলো মন খারাপ করে লাভ নেই, তো পার্ট থ্রি অবশ্যই নিয়ে আসবো, একটু সরস্বতী পুজোর ঝামেলাটা মিটে যায়। তো চলো, এখন খিদেই আর ভালো লাগছে না কথা বলতে বন্ধুরা, সত্যি কথা বলতে কি পরে কথা বলবো, আমার খিদে গা গোলাচ্ছে, আমি দুটো খেয়ে নিই, ও আসলে আসলো না আসলে না আসলো, একবার খালি ফোন করে জিজ্ঞাসা করি, যদি বলে যে হ্যাঁ যাচ্ছি তাহলে রুকবো, যদি বলে যে সময় লাগবে তাহলে আমি দুটো খেয়ে নেবো। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কী করছো? আমি এখন বিকালবেলায় উঠে কী করবো, কুল আর নুনঙ্কা নিয়ে বসে পড়ছি এরকম। তো বাড়ির সব কাজ মা করে ফেলেছে, আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যেন আজকে আবার কী হয়েছিল কি জানি একটুখানি শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে শরীরটা খুব আনন্দ লাগছিল, তো তাই আমি শুয়ে একটু ঘুমো ঘুমো করে ফেলেছিলাম। এখানটাতে দেখতে পাওয়া যাচ্ছে না, তো আমি বন্ধুরা একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, জানো না যে মা ডেকেছিলো নাকি দাদু ডাকছিলো, দাদুর খুব জ্বর এসেছিলো, আমার কাছ থেকে ওষুধ নেবে বলে আমার কাছে ছিল, সকালে দাদুভাইকে দিয়েছিলাম একটা, তাই কুলগুলো মা কালকে নিয়ে এসেছিলো, তো দেখে লোভ লাগছে, এখন মা বললো মনে পড়ে গেলো কাল থেকে খাবো খাবো করছি, খাওয়ার হচ্ছে না, নুন লঙ্কা দিয়ে কুল বন্ধুরা কী বলবো খেতে খুব ভালো লাগে। তো এখন অবেলা হয়ে গেছে, কিন্তু অবেলায় কুলগুলো নিয়ে বসলাম, খেতে মন যাচ্ছে গোবা, খেয়ে নি তারপরে যা হবে হবে। দাদু ভাইয়ের আবার খুব জ্বর এসে গেছে বলছে, বউটা না আমাদের থাকতে থাকতে শরীর খারাপ করে ফেলছে, খুব টেনশন করে জানো না, এসে বলে দিদাকে নিয়ে খালি স্বপ্ন দেখবে, তোমার দিদা আজকে স্বপ্নে এসেছিলো, এ এসেছিলো সে এসেছিলো। সে আমাদের বাড়িতে একটা পাখি আসছিলো বললাম না, তো পাখিটা জানো আমরা এখন বলছি দিদাই মনে হয় এসেছে দেখে জানো, আমাদের বাড়ি থেকে ধরাছড়া করছে না, মাকেও বলছি, দে মা বলছে মনে হয় তাই হবে, দেবার পরে দাদু বলছে দূরপালা দিদা কেন দিদারও স্বপ্নে আসছে, তাহলে পাখি হয়ে কী করে আসবে, স্বপ্নে এলে পাখি হয়ে আসে, দাদুর কথা না, দাদু শ্বশুরটা আছে বলে যতই হোক দাদুর মতন করে দাদু ডাকটা তো কাউকে ডাকতে পারছি, আমার একটা দাদু আছে, আমার দাদুকে আমরা খুব ভালোবাসতাম, আমার ছোটো থেকে মানুষ করেছিলাম, আমার বাবা মার কাছে আমি মানুষ হইনি, দাদুর বাড়িতে আমি মানুষ হয়েছি মানে পাশেই, আমার বাবাদের কেমন সম্পর্কে মামা হয়, ছোট্টো থেকে আমি ওখানেই থাকতাম, সব কিছু ওখানেই করতাম, তো এই দাদুটাকে আমার খুব মায়া লাগে, আমার এই দাদুর মতন লাগে আমাকে, পুরো আমার দাদু আমাকে এত ভালোবাসতো, এখান থেকে ও পোল্ট্রি দেখা যায়, হ্যাচারি আছে পোল্ট্রি মুরগি, আমার উপরে খুব রাগ করে আছে দাদু, আমার দিদা নয় দাদি বলি আমরা, আমার দুজন খুব ভালোবাসেন, কত কেঁদেছে আমার জন্য, কি মায়া লাগে, আমি মানুষ করেছি আমার দাদু দিদা, তারপরে আমার দুটো পিসি, আমার একটা কাকা, ওখানেই থাকতাম দাদু ভাই, আমার বাড়িতে খুব একটা থাকতাম না, ছোটোর থেকে ওখানেই মানুষ হয়েছিলাম, আমাকে যদি আমার মা একটু বকা ঝগড়া করতো মারতো, আমার ওই দাদু কী ঝগড়া করতো আমার মায়ের সাথে, বাড়ি বই এসে ঝগড়া করতো আর আমাকে নিয়ে চলে যেত, অনেক হিস্ট্রি অনেক হিস্ট্রি। একদিন তোমাদের সাথে আমার ছোটোবেলাকার গল্প শেয়ার করবো, হ্যাঁ বন্ধুরা, আমি কেমনভাবে বড়ো হয়েছি, কোথায় মানুষ হয়েছি, কার কাছে বড়ো হয়েছি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো একদিন বসে। তো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা একটু ঘুগনি আর একটা রুটি নিয়ে বসে পড়েছি, রুটি খাবো, খুব খিদে পেয়েছে, তো ভাই এনে দিল একটু ঘুগনি, ফোন করেছিল খাবি, বললাম হ্যাঁ নিয়ে আয়, না আমি খাওয়ার কিছু নেই, আর তোমার দাদাভাই চলে এসছে আলু মুড়ি খাবে বলে, আর এই যে শুরু ভাই ঘুগনি মুড়ি খাবি। তো বন্ধুরা, এর আগের ভিডিও আমি বলেছিলাম যে আমার খুব গুড় পিঠে খেতে ইচ্ছা করছে, আমার ভাষায় পাকান, তো মা আজকে করছে, ওই কতটা ভালোবাসে দেখো, লুকে লুকে চুপি চুপি করছে, আমাকে বলবে না বলে আমি জিজ্ঞাসা করলাম দুবার তিনবার করে যে এত জল গরম করছেন কি করবেন, আমি বললাম আমি রুটি করবো, আটা মাখবো, ওই জন্য আমি ডেচকিতে জল গরম, ভাবো আমার শাশুড়ি মাটা কত ভালোবাসে, বেশি জোরে বলবো না, শুনতে পেয়ে গেলে আবার ভাউ খাবে,
সত্যি করে অনেকদিন ধরেই খেতে মন যাচ্ছে সুজি দিয়ে মানে গুড় পিঠে, খুব ইচ্ছা করছিল খাবার। জলটা একটু গরম করে নিয়েছি, দিয়ে তারপরে সুজি দিয়ে দিলাম, ময়দা দিলাম, চিনি দিলাম, নালে তো চিনিটা তো গুলবে না গরম জল না হলে। আর গরম জলেই দিলে একটু ভালো হয়, ওই জন্য গরম জলে করি। তো বন্ধুরা, যারা যারা গুড় পিঠে করতে জানো না, তোমার মা কিভাবে গুড় পিঠে বানাচ্ছে তোমাদেরকে তো বলে দিল কি কি দিতে হয়, তো এভাবে করবে, তোমরাও সহজে গুড় পিঠে বানাতে পারবে। আর মা সত্যি গুড় পিঠেটা বানায় খুব সুন্দর বানায়, মানে খেতেই মন যায়, না মিষ্টি খুব না মিষ্টি কম, মানে এত সুন্দরই করে না, এর আগেও করেছিল তো এত সুন্দর করে, মানে যে খায় না সেও চারটে মাছটা খেয়ে ফেলবে। সত্যি করি যদি কেউ খেতে চাও তো অবশ্যই আমার বাড়ি চলে এসো আমার মায়ের হাতের গুড় পিঠে খেতে। তো বন্ধুরা দেখো, আমি প্রথম গুড় পিঠে দিলাম, মা করে দিল সবটা, আর আমি তেলে ভাজছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো কি হাসি পাচ্ছে আমার। যখন প্রথম আমি বিয়ে করে এখানে আসি, আমি আর মা ওই 9 সালে পিঠে বানাতে গেছি, না মা করতে পারছে না আমি করতে পারছি, দুজনের কারোই হচ্ছিল না, কিছু একটা ব্যাপার হয়েছিল তাই হয়েছিল। তো দেখো আজকে আমি তুলে দিলাম, এই তো কত সুন্দর উঠেছে, ছোট্ট পড়া হয়ে কারণ নজর লেগে গেছিল সেদিন। সত্যি করি এই পিঠেটা এমনই একটা পিঠে না, কারোর সামনে না পিঠেটা উঠতে চায় আর না হতে চায়। এই পিঠে করলে কাউকে বলতেও নেই, এরম আর কি বলে সবাই শুনেছি, আমার মারাও যখন করতো বলতো বেশিরভাগটাই যে এরম কারোর সামনে বলতে নেই, কেন জানি না বাবা। তা আমি প্রথম করলাম, আমার কি হাসি পাচ্ছে, কত সুন্দর উঠে যাবে। কে শিখিয়েছিল তোমাকে পিঠেটা করা? কেউ শেখায়নি, এখানে এসে মায়ের দেখেছিলাম, মা করছিল এইভাবে ছাড়ো এইভাবে ছাড়ো বলছিল, তাহলে বিছখান গুলো ফেটে যাচ্ছে কেনা? হ্যাঁ, যখন হাতটা তুলছে তখন ওটা এক জায়গায় রাখো, হাতটা ফাটে না বলুন। আমি এটাই বলো তাহলে, কতগুলো পিঠে হতে পারে? হবে এটা গোটা 20-30 হবে। হ্যাঁ গোটা 20 তো হবে না, অত নাও হতে পারে, 20টা মতন হয়ে যেতে পারে, ছোট ছোট করলে 20টা হবে হবে না। এই দেখো ভাই, সত্যি করে আনন্দ আর কি বলবো, আত্মহারা হয়েছে। চপ হয়েছে, চপ নিজে বলছো, নিজেই করছো, নিজেই হাসছে, নিজে নিজে ইনসাল্ট করছো। চপ করছি, চপ চপ চপ, কে খাবে তোমরা চলে আসো। তো বন্ধুরা তোমরা কেউ লোক দেবে না, কিন্তু যদি খেতে ইচ্ছা করে তো চলে আসবে, কিন্তু এখান থেকে কেউ আমাকে কিছু লোক দেবে না বলে দিচ্ছি। হ্যাঁ দেখো বন্ধুরা, আমাদের পিঠে হয়ে গেছে, সব পিঠে আমি করে ফেলেছি, আর মা রুটিও করে ফেলেছে, বেগুন ভাজা রুটি হচ্ছে। আর এই দেখো পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে, পাকানগুলো দেখো কত সুন্দর গোল 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 করেছি, দেখো খাস্তা খাস্তা খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো লাগছে, মা ভেনটা খুব সুন্দর করেছে। আর সত্যি করি দেখো কি দারুণ দেখতে লাগছে, খালি দেখো যেন সব দেখেই সব খেতে মন যাচ্ছে, যেন মনে হচ্ছে সবই খেয়ে নিই। এখন লাল লাল করে গুড় দেওয়া হয়েছে বলে যেন এত সুন্দর লাল লাল হয়েছে, মানে শুধু চিনি আর যদি সুজি দিয়ে করা হতো আর যদি ময়দা দেওয়া হতো তাহলে এগুলো সাদা সাদা হতো। একটু মায়েতে গুড় দিয়েছে, আলো চালের আটা দিয়েছে, তারপরে আবার ময়দা আছে, আবার সুজি আছে, এক প্যাকেট পুরো সুজি দেওয়া আছে। তো দেখো কত সুন্দর হয়েছে, আমার তো আন্দাজ ছিল যে হয়তো 20টা মতো হবে, কিন্তু তার থেকেও বেশি হয়েছে, 20টার বেশি আছে এখানে। তো কটা আছে আর গোনা হয়নি বা গুনিনি, সুরভাই আমাকে বলছিল আন্দাজে যে দিদি কটা পিঠে হবে বল। তো দেখো একটা একটা পিঠে কত সুন্দর দেখতে লাগছে, খালি দেখো এই দেখো খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। তো চলো আমাদের তো পিঠে হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হবে, আমাদের দাদা ভাই তো এখন আসেনি, তো খেয়ে নেবো।
রুটি আর বেগুন ভাজা করছে, মা রুটি করে ফেলেছে বললাম, এখন বেগুনটা ভাজছে, আর আমি সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠেগুলো করলাম, এতক্ষণে শেষ হলো এই পিঠে করা। তো চলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর রাত পর্যন্ত যাচ্ছি না। তো আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, পাকান দিয়ে শেষ করলাম আজকের ভিডিওটা, তোমাদেরকে মিষ্টি মুখ করিয়ে ভিডিওটা শেষ করলাম। তো এই পাকানগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এটাকে গুড়পিঠে বলে আমাদের ভাষায় পাকান বলে, তো যাই হোক আমি পাকানই বলছি, গুড়পিঠা দুটোই বললাম। তো যাই হোক গুড়পিঠা দেখিয়ে তোমাদেরকে গুড নাইট বলে দিচ্ছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।